মিরাজ, টেস্ট কেমন? টেস্ট ভালো, নো ডাউট। তোমরা আসো। মিরাজ কেমন খেতে? বেশ ভালো খেতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম মাই আদার ব্লগ ভিডিও। গাইস আজকে আমরা চলে এসেছি কলকাতায়, আর স্ট্রিট ফুডের শহর কলকাতাকে বলা যায়। তো আজকে আমরা যাবো কোথায় তোমরা একটু দেখে নাও ভিডিওতে। আজকে আমরা যাবো জেমসিবি সরণি আর ডেকার্স লেন, যেটা স্ট্রিট ফুডের পুরো বিখ্যাত জায়গা বলতে পারো। তো চলো তোমরা একসঙ্গে যাওয়া যাক। আজকে আমি একা আসুনি, আমার সঙ্গে রূপম আর বিরাজ এসছে, তো তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, আমার আরেক ভাই। তো চলো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো পুরো ভিডিওটা। এখান থেকে ওখানে যাও। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ডেকার্স লেন। ডেকার্স লেনের এন্ট্রেন্স পয়েন্ট এটা। আমরা এখন ভেতর দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনজন একসঙ্গে যাচ্ছি, আর এখানে অনেক দোকান আছে পরপর। আজকে যেহেতু স্যাটারডে এসেছি, তো কিছু কিছু দোকান বন্ধ রয়েছে, তবে মোটামুটি যেগুলো ফেমাস দোকান সেগুলো খোলা আছে। আমরা আগে পুরোটা একবার ঘুরে নেবো, তারপরে এসে যে দোকানটা ভালো লাগবে সেখান থেকে আমরা খাবো। তো চলো ভিডিওটা একসঙ্গে দেখো সবাই, আর যারা নতুন চ্যানেলে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ডান দিকে একটা চিত্তবাবুর দোকান, ডান দিকে হলো চিত্তবাবুর দোকান। যদিও আমি চিকেন স্যুপ খাই না, তো বাকিরা দেখি খায় কি, মানে ওরাও খাবে না, আমি যেটা খাবো সেটাই খাবে। তো শেষ পর্যন্ত আমরা এই দোকানটা এসেছি, সেটা হলো ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার। তোমরাও আসতে পারো, এটাও বেশ ভালো দোকান। আমরা আজকে নেবো হাক্কা নুডলস আর চিলি চিকেন কম্বো। প্রাইস একদম রিজনেবল, মাত্র 80 টাকা, তো খুব একটা দাম না। যাই হোক, লোভনীয় খাবার। বন্ধুরা আজকে আমরা নিয়েছি হাক্কা নুডলস আর চিলি চিকেন কম্বো, দুটো 80 টাকা পড়েছে আমাদের প্লেট। তো চলো খেয়ে তারপর রিভিউ দিতে পারবো যে কেমন বললো। ভিডিওটা দেখো তোমরা, খেতে থাক খেতে থাক। স্লো মোশন কিছু শট করে নিই, টমেটো নিয়ে আমার প্রথম ফাটাফাটি খেতে। এই টাকায় দারুণ হয়েছে, তোমরা আসো এখানে ভিডিও খাওয়ার খাও, খুব ভালো রিজনেবল প্রাইসে আছে। Thank you.
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. কেমন খেতে ভাই কয়েক খাচ্ছ কেন তুমি